হ্যালো ডিজাইনার স্বাগত আপনাকে টেপস ডে আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো টেক্সটে স্টেপ ইফেক্ট দেওয়া যায় তো চলুন শুরু করা যাক ওকে এখানে আমাদের যে আর্টবোর্ড রয়েছে এই আর্টবোর্ডের সাইজ হচ্ছে নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইটটি তো এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুরের উপরে কার্সারকে ক্লিক করে পয়েন্ট আমরা টোয়েন্টি করে দিলাম এবং হাইট টেন এই পিক্সেল করে দিলাম ওকে তো এর কালার চেঞ্জ করে দিবস কালার করে দিলাম এবং অ্যালাইন থেকে এটাকে আমরা হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম কাজের সুবিধার্থে সিটি টু প্রেস করে এটাকে লক করে দিলাম যখন টাইপ টু সিলেক্ট করে এখানে আমরা টাইপ করলাম এবং এটাকে সিলেক্ট করে সোয়াচেস থেকে এর কালার আমরা রেড করে দিই এটাকে বড় করে নিই এর ফন্ট আমরা চেঞ্জ করে দিব সোর্সেন্স প্রো ব্ল্যাক এই ফন্টটি সিলেক্ট করে নিলাম এটাকে আমরা আরও বড় করে নিই ওকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এটাকে আমরা আনগ্রুপ করে দিলাম আবার রেকটেঙ্গেল টু সিলেক্ট করে ঠিক এই টেক্সট জোড়া আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম তো এটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ এবং স্প্লিট ইন্টু গ্রিডে চলে যাব। এখান থেকে আমরা পাঁচটা র নিলাম এবং পাঁচটি র নিয়ে এটাকে ওকে করে দিই এবং সিলেকশন টুলের মাধ্যমে সম্পূর্ণটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এটাকে আমরা ডিভাইডেড করে দিই তো আপনি যদি এখানে পাথ ফাইন্ডার খুঁজে না পান তাহলে উইন্ডোতে ক্লিক করলে দেখা যাবে এটির নিচেই রয়েছে পাথ ফাইন্ডার যা শর্টকাট কি হলো শিপ সিটি এবং এফ ওকে তো এটাকে সিলেক্ট করে যদি ডিভাইড রয়েছে ডিএ সিলেকশন টুলের মাধ্যমে ওটা সিলেক্ট করে সিটিএর চেপে রেখে ওয়াইপ্রেস করে এর আউটলাইন মোড আমরা অন করে নিলাম তো এখন আমরা এই অংশগুলো ডিলিট করে দেবো তো এগুলো সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম ডিলিট ডিলিট করে দিলাম আবারও সিটিএর চেপ রেখে ওয়াই প্রেস করে গ্রাফিক্স মোডে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অংশ এখনও ফিল রয়েছে যেগুলো যদি সিলেক্ট করি ভেতর অংশ এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে এটি সিলেক্ট হবে এবং ডিলিট বাটনে প্রেস করে এটি ডিলিট করে দিতে পারি আমরা তো এভাবে আমরা এই অংশগুলো সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন ট্রেলের মাধ্যমে এই অতিরিক্ত অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম সরি সিটিআর জেড এই অংশ সিলেক্ট করব এবং ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিই ডিলিট ডিলিট ওকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আনগ্রুপ করে দিলাম এখন যদি আমরা এই অংশ সিলেক্ট করি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি যে কোনো পার্টকে আমরা এখান থেকে মুভ করতে পারছি বা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি ওকে এখন আমরা শুধুমাত্র উপরের অংশগুলো সিলেক্ট করে নেব উপরের পার্ট উপরের পার্ট সবগুলো অবজেক্টের উপরের পার্ট সিলেক্ট করে সিলেটের চেপ্টার জি প্রেস করে গ্রুপ করে দিলাম আবার এই যে দ্বিতীয় পার্ট রয়েছে এটাকেও সিলেক্ট করে সিটি জি প্রেস করে গ্রুপ করে দিলাম এভাবে এভাবে যে পাঁচটি পার্ট রয়েছে প্রত্যেকটি পার্ট আমরা সিলেক্ট করে গ্রুপ করে দিব গ্রুপ করে দিলাম ওকে দেখুন দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রুপে পরিণত হয়েছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট চতুর্থ পার্ট এবং পঞ্চম পার্ট প্রথম পার্ট তৃতীয় পার্ট এবং পঞ্চম পার্ট এই তিনটা পার্ট সিলেক্ট করে ইফেক্ট থেকে চলে যাবো থ্রি ডিতে এবং থ্রি থেকে রোটেট এবং রোটেট থেকে আমরা একটু প্রিমিয়াম রাউন্ড করে দিই এখান থেকে যদি আমরা আইসোমেট্রিক টপ পজিশন সিলেক্ট করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু আইসোমেট্রিক টপ পজিশনে চলে যাবে এবং এটাকে আমরা ওকে করে দিই এরপরে এই যে দুইটা পার্ট রয়েছে এই পার্ট সিলেক্ট করে নিব এবং শিফট চেপে এই পার্টটাও সিলেক্ট করে নেব তো এই যেটি সিলেক্ট করে ইফেক্ট থেকে থ্রি ডি রোটেট এবং এটাকে আমরা আইসোমেট্রিক লেফট পজিশনে বসিয়ে দিই এবং এখানে দেখতে পাচ্ছি কোনো শেডিং নেই নো শেডিং এখানে থেকে আমরা শেডিং অ্যাড করব তো মোর অপশনসে চলে যায় এটাকে আমরা সিক্সটি পারসেন্ট করে দিই তো এবার আমরা ওকে বাটনে প্রেস করি এই পার্টগুলো একটার সাথে আরেকটাই মিলিয়ে দিব। তো এই জন্য এটাকে সিলেক্ট করে এর সাথে আমরা মিলিয়ে দিই তো এক্ষেত্রে এটা যদি আপনি সঠিকভাবে না পারেন তাহলে বুঝতে হবে আপনার আপনার ইনক্রিমেন্ট সেটিংস চেঞ্জ করতে হবে তো জন্য কিবোর্ডের সিটেডেল চেপে রেখে যদি কে প্রেস করি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে কিবোর্ড ইনক্রিমেন্ট তো এখানে দেখতে পাচ্ছি যে আমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পিক্সেল দেওয়া রয়েছে তো এখানে যদি আপনার কিবোর্ড ইনক্রিমেন্ট বাড়ানো থাকে তাহলে আপনি এটাকে একদম ডাউন করে দিতে পারেন এবং ওকে করে দিলে সহজেই একটা পার্টের সাথে আরেকটা পার্ট মিলিয়ে দিতে পারবেন তো পার্ট মিলিয়ে দিই ওকে রিজেনার্স তো ফাইনালি কমপ্লিট হলো আমাদের ইফেক্ট তো আশা করি এস্টেপ ইফেক্ট আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে